আমি তো একমাত্র আপনার ঘর আপনার বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম কাবা ঘর যেটি বাইতুল মুকদ্দাস আপনার ঘর রক্ষার জন্য আমি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমি তো মাঠে নেমেছিলাম কিন্তু কাফের মুশরিকেরা আমাকে বাঁচতে দেয়নি আমাকে বাঁচতে দেয়নি আমার বুক ঝাঁজরা করেছে আমাকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করেছে আল্লাহ আমি আপনার কাছে এই অবস্থায় দাঁড়া হয়ে আছি রক্তমাখা শরীর নিয়ে আল্লাহ তাআলা বলবেন ও বান্দা তুমি শোনো তুমি কি করেছো জানো তুমি আমার ঘরকে রক্ষা করেছো আমার ইজ্জত রক্ষা করেছো আমার নবীর ইজ্জত রক্ষা করে নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে তুমি শহীদ হয়েছো তবে একটা কথা মনে রাখো আজ আমি তোমার কোনো হিসাব দেখতে চাই না তোমার আমলনামা দেখতে চাই না যাও তুমি শোনো তুমি জান্নাতের মধ্যে চলে যাও সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষেরা শোনো পৃথিবীর জমিনে এই যে কাজগুলো তোমাদেরকে দেয়া হয়েছে তিনটি কাজ করণীয় এবং তিনটি বর্জনীয় তোমাদের মধ্যে যদি কোনো মানুষ এই ছয়টি কর্মসূচিকে সামনে রেখে চলতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি তোমাদেরকে সংশোধন করে নেব তোমাদেরকে পরিশুদ্ধ করে নেব তোমাদেরকে আলোকিত করব তথা বাংলা ভাষায় যদি বলি তোমার বাড়ির রান্না ঘর থেকে সংসদের বারান্দা পর্যন্ত যদি এই ছয়টি বিষয়কে সামনে রাখা হয় পুরো একটা অশ্লীল একটা ভয়াপনা একটা কঠিন থেকে কঠিনতম রাষ্ট্রকেও আল্লাহ তাআলা সুন্দর করে সাজায় দিতে পারে কথা বলেন ঠিক কি না আপনারা আমার পরিবর্তন একবারই অনিবার্য মুহতারাম হাজিরিন আমি যে ছয়টি বিষয় বলেছি তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে আদল আসুন এই আদলের শাব্দিক মান হচ্ছে সমান সমান করা আমি আপনাকে একটা টিস্যু দিলাম আপনি আমাকে একটা টিস্যু দিলেন সমান সমান এই আদলের অর্থও কিন্তু সমান সমান আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার মধ্যে এই দুটি হচ্ছে সমান সমান আমরা আল্লাহ তাআলাকে কিছু দেব আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দেবেন সমান সমান কিন্তু পিতামাতার বিষয়ে যখন আসবে তো একজন সন্তান একজন পিতামাতা এদের মধ্যে কিন্তু সমান সমান হয় না ভাইয়া এদের মধ্যে আল্লাহ ইহসান করার কথা বলেছে ইহসান কাকে বলা হয় জানেন ইহসান হচ্ছে আপনার আব্বা আম্মা প্রত্যেক বছরে বাবার দুইটি লুঙ্গির প্রয়োজন হয় দুইটি দেওয়াটা আপনার আদল করা আর দুইটির অধিক দেওয়া চারটি দেওয়া হচ্ছে ইহসান আব্বা এক পিস মাছ হলে ভাত খেতে পারে এইটুকু দেওয়াটা আদল চার পিস উঠে দেওয়ার নাম হচ্ছে ইহসান তার যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি কিছু দেওয়া আশা করি কথা বুঝে আসছে আদল কথাটা বুঝতে বুঝাইতে চাচ্ছিলাম সম্মানিত সুধি বর্তমান সময়ে বর্তমান সময়ে অধিকাংশ আমরা যারা জানি আদল মানে সাধারণত আমরা বুঝি যে ন্যায় বিচার করা আসলে না ন্যায় বিচার নয় আমি যতগুলো তাফসির দেখেছি অধিকাংশ তাফসিরের মধ্যে প্রায় ১৭টি অর্থ আমি পেয়েছি ১৭টি ভিন্ন ভিন্ন অর্থ পেয়েছি এই ১৭টি অর্থ যদি ২ মিনিট করেও কথা বলতে চাই অনেক সময়ের প্রয়োজন এতটুকু সময় আমার হাতে নেই সম্মানিত সুধি তাই বর্তমান সময়ের শ্রেষ্ঠ আলেম যিনি আল্লামা ইউসুফ কারদাবী রহমতুল্লাহি আলাই কিছুদিন আগে ইন্তেকাল করলেন তিনি একটি কিতাব লিখেছেন তিনি যে কিতাবের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন বর্তমান আলেমরা ১৭টা অর্থই যদি বের করেছে তিনি একটি অর্থ লিখেছেন একটির মধ্যে তিনি সব সেখানে উল্লেখ করে দিয়েছেন তিনি উল্লেখ করেছেন পাওনাদারের পাওনা দিয়ে দাও আদল মানে পাওনাদারের পাওনাকে দিয়ে দেওয়া হোক সমান সমান করে নাও যদি আপনি আমি তাফসির বের করি এখানে দুনিয়ার সবাই সবার কাছে পাওনাদার আমি একজন বক্তা আমার শ্রোতাদের কাছ থেকে পাওনা আছে এবং শ্রোতাদেরও আমার কাছ থেকে পাওনা আছে একজন ইমাম ইমামের কাছ থেকে মুসল্লি পাওনাদার মুসল্লির কাছ থেকে ইমামও পাওনাদার একজন ছাত্র ছাত্রের কাছে শিক্ষক পাওনাদার শিক্ষকের কাছে ছাত্র পাওনাদার একজন মেম্বার মেম্বারের কাছে জনগণ পাওনাদার আবার জনগণের কাছে কিন্তু মেম্বার পাওনাদার একজন সরকারি দল তার কাছে বিরোধী দলের পাওনাদার বিরোধী দল যারা আছে এরাও কিন্তু সরকারি দলের কাছে পাওনাদার রয়েছে একজন নর নারীর কাছে পাওনাদার নারী নরের কাছে পাওনাদার যুবক যুবতীর কাছে পাওনাদার যুবকী যুবকের কাছে পাওনাদার একজন বুড়া বুড়ির কাছে পাওনাদার বুড়িও ঠিক বুড়ার কাছেই পাওনাদার তথা
একে অপরের কাছে আমরা পাওনাদার আমরা ঋণী মুহতারাম হাজিরিন এজন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি তোমাদের প্রত্যেককেই প্রত্যেকের জিম্মাদারিত্ব বিষয়ে জিজ্ঞাসা করা হবে আসুন আমি যে কথা বলতে চাচ্ছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জারিলুল কদর সাহাবী হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم إن تريد فالنبي صلى الله عليه وسلم على الحمار نبي صلى الله عليه وسلم এবং হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনি কোথাও যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও উটের মধ্যে সওয়ার করা অবস্থায় ড্রাইভার ড্রাইভ করছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পিছনে রদিফ ছিলেন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে চলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন মুয়াজ ইবনে জাবাল আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছে পাওনাদার আল্লাহ তাআলা বান্দার কাছে কিছু পান আপনি কি জানেন এই বিষয়ে যখন প্রশ্ন করলেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন লাব্বাইক ওয়া সাআদাইক আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনি যেটা বলেছেন ওয়াল্লাহু আলাম ওয়ার রাসূলু আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন এই কথা বলার পরে বিশ্বনবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ তাআলা বান্দার কাছে পাওনাদার হচ্ছে ইবাদাহ আল্লাহ তাআলা বান্দার কাছে ইবাদত পান আবার কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন মুয়াজ ইবনে জাবাল তুমি কি জানো বান্দাও আল্লাহ তাআলার কাছে পাওনাদার ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি পাওনাদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বান্দা আল্লাহর কাছে পাওনাদার হচ্ছে জান্নাত পড়ুন না সুবহানাল্লাহ এই হাদিসটি বলার পরে বিশ্বনবীজি হযরতে মুয়াজ ইবনে জাবালকে বললেন মুয়াজ ইবনে জাবাল আমার উম্মত তো এমনিতেই অলস এই উম্মতদেরকে এই আয়াতটুকু এই হাদিসটুকু আগে শোনায়ও না প্রশ্ন হচ্ছে হুজুর যদি আল্লাহ তাআলার হাবিব মুয়াজ ইবনে জাবালকে উম্মতদেরকে বলতে বারণ করছে আপনি পাইলেন কোন জায়গায় ও ভাই মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্ব মুহূর্তেই হাদিসে তিনি বলে গিয়েছেন এখন বান্দা আল্লাহর কাছে পাওনাদার আল্লাহ তাআলা বান্দার কাছে পাওনাদার কি পাওনাদার আল্লাহ তাআলা বান্দার কাছে পান হচ্ছে ইবাদত আর বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে পাবেন জান্নাত প্রশ্ন হচ্ছে আমি আল্লাহ তাআলার ইবাদত করব এটা আল্লাহ তাআলা পাওনাদার ঠিক আছে আমারটা আমাকে দিতেই হবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে জান্নাত দিবেন এটা যদি আল্লাহ তাআলা না দেন আল্লাহর কোনো অসুবিধা নাই কিন্তু আমারটা ঠিক আল্লাহকে দিতে হবে এই কথাটুকু বোঝাবার জন্য আমরা কেন বাধ্য কেন আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর গোলামি আমাদেরকে কেন করতে হবে আমরা কেন বাধ্য আল্লাহ তাআলার গোলামি আমাদের করতে হবে এটা ফাইনাল এটা কেন আমরা বাধ্য আসুন এই কথাটুকু যুক্তি দেওয়ার জন্য আমি বিশ্ববিখ্যাত হাদিসের অনুবদ্ধ গ্রন্থ আল মুস্তাদরিক বিল হাকিম এই কিতাব থেকে একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিতে চাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন বনী ইসরাইল বনী ইসরাইলের মধ্যে একজন যুবক ছিলেন যেই যুবক তার ফ্যামিলি থেকে বিদায় নিয়েছেন তার সন্তান তার স্ত্রী তার সমস্ত সম্পত্তি সব কিছু ছেড়ে তিনি একদম চলে গিয়েছেন জঙ্গলের মধ্যে যেই জঙ্গলের পাশে সাগর প্রবাহমান সেই জঙ্গলে গিয়ে ইবাদতে তিনি মগ্ন ছিলেন একদিন দুই দিন তিন দিন একাধার ইবাদত করতে আছেন কিন্তু কতদিন আর না খেয়ে ইবাদত করা যায় প্রচন্ড অসুস্থ যখন হয়ে পড়লেন অসুস্থ হওয়ার পরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় পড়ে গেলেন সিজদায় গিয়ে আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ আমি তো আপনার গোলামি করছি আমি খাবার অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হব কিন্তু তরফাতা আইন একটি মুহূর্ত চোখের পলক সময়টুকু পর্যন্ত আমি আপনার গোলামি ছাড়তে চাই না আল্লাহ আপনি আমার খাওয়ার ব্যবস্থা করে দেন সিজদায় পড়েছে তো সিজদা থেকে উঠার পূর্বেই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতে একটি ডালিম গাছ ফলন্ত গাছ তার সামনে হাজির করে দিয়েছেন সুবহানাল্লাহ আবার সেগুলো খাবে তো কি করে প্রচন্ড পিপাসায় তো পিপাসিত আল্লাহর কাছে আবার সিজদায় পড়ে গেলেন আল্লাহ আপনি আমার পানির ব্যবস্থা করে দেন প্রশ্ন হুজুর সাগরের পাশেই যেহেতু সাগরের পানিও তো পান করা যায় না ভাইয়া সাগরের পানি হচ্ছে লবণাক্ত পানি এই পানি খাওয়ার উপযুক্ত নয় কোন মানুষ যদি এই পানিটু একাধিকবার খেয়ে নেয় এমন হবে তার পেটের মধ্যে পচন ধরবে তার ক্যান্সার দেখা দিতে পারে এজন্য লবণাক্ত পানি খাওয়ার কোনো অনুমতি নেই যদি কোনো মানুষ সুস্থ থাকতে চায় মিঠা পানি তার জন্য উপযুক্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করতে দেরি মাটির নিচ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক পরিশুদ্ধ লোনা পানির ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন তারপরে তিনি টানা 500 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করেছেন কয় শত বছর 500 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামি করলেন 500 বছর পরে হঠাৎ ওযু করার সময় তিনি পানির মধ্যে তার চেহারা যখন ভাসছিল তিনি দেখতে পেলেন তার দাড়িগুলো একদম পেকে গিয়েছে শরীরের চামড়াগুলো ঝুলে গিয়েছে তিনি বুঝতে পারলেন আমার দৃষ্টি আগের মতো আর অনেক দূর পর্যন্ত দেখতে পারে না আমার তো মনে হয় চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছি আপনি যদি আমাকে মৃত্যু দেন এক নম্বরে আপনি আমাকে শুক্রবারে মৃত্যু দিয়েন নম্বর দুই আল্লাহ মৃত্যু তো যেহেতু দেবেনই আপনি আমাকে সিজদারত অবস্থায় মৃত্যু দিয়েন কয়টি দোয়া করলেন দুইটি প্রশ্ন হচ্ছে হুজুর শুক্রবার জুমার দিনে মরার দোয়া কি জন্য করলেন সম্মানিত সুধি হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিনে ইন্তেকাল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 ফেরেশতা তার খেদমতে দিয়ে কিয়ামত পর্যন্ত তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার আত্মার মাগফিরাত কামনায় লাগায় দেন এই জন্য তিনি শুক্রবার মৃত্যুর জন্য দোয়া করেছিলেন আর দ্বিতীয়ত তিনি সিজদারত অবস্থায় এই জন্যই মৃত্যু চেয়েছিলেন কারণ কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে যখন দাঁড় করাবেন সে যেই অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকে সেই অবস্থাতেই দাঁড় করানো হবে যে সিগারেট খাইতে খাইতে মরছে ও বেটা সিগারেট খাওয়া অবস্থায় কেয়ামতের দিনে উঠবে যেটা গাঞ্জা খাইতে খাইতে মরছে ওটা ওই অবস্থাতেই উঠবে যেটা বাথরুমে বসে মরছে ওটা ওই অবস্থাতেই উঠবে যারা নামাজে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছে সেই দিনও সিজদা থেকেই উঠবে যারা আছে জিহাদের ময়দানে নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে শহীদ হয়েছেন এরা শহীদ হয়েই উঠবে ইনশা আল্লাহ তার মধ্যে একজন ব্যক্তি দাঁড় হয়ে যাবে যেমন বর্তমান সময়ের ফিলিস্তিন ফিলিস্তিনের যুবকরা হাজার হাজার যুবক হাজার হাজার মা বোনেরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে শহীদ হচ্ছেন ও ভাই একটি বিষয় আপনাকে জানাতে চাই সুসংবাদটুকু আমি জানাই দিতে চাই ফিলিস্তিনের যুবকেরা এরা মৃত্যুবরণ করছে না শাহাদাতের মালা গলার মধ্যে ঝুলাইছে কেমনে জানেন কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন যুবক এসে দাঁড় হবে যুবকের পুরো শরীর রক্তে রঞ্জিত পুরো শরীর রক্ত লাল হয়ে তার সামনে পড়ে আছে প্রশ্ন করা হচ্ছে যুবক তোমার এই অবস্থা কেন যুবক সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ আমি তো ফিলিস্তিনের একজন যুবক আমি একজন যুবক মানুষ আমি তো একমাত্র আপনার ঘর আপনার বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম কাবা ঘর যেটি বাইতুল মুকাদ্দাস আপনার ঘর রক্ষার জন্য আমি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমি তো মাঠে নেমেছিলাম কিন্তু কাফের মুশরিকেরা আমাকে বাঁচতে দেয়নি আমাকে বাঁচতে দেয়নি আমার বুক ঝাঁঝরা করেছে আমাকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করেছে আল্লাহ আমি আপনার কাছে এই অবস্থায় দাঁড় হয়ে আছি রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ তাআলা বলবেন ও বান্দা তুমি শোনো তুমি কি করেছো জানো তুমি আমার ঘরকে রক্ষা করেছো আমার ইজ্জত রক্ষা করেছো আমার নবীর ইজ্জত রক্ষা করে নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে তুমি শহীদ হয়েছো তবে একটা কথা মনে রাখো আজ আমি তোমার কোনো হিসাব দেখতে চাই না তোমার আমলনামা দেখতে চাই না যাও তুমি সরাসরি জান্নাতের মধ্যে চলে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের মধ্যে বলছেন الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله
তাদেরকে কি জন্য মারা হচ্ছে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বানাল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আজ যে আঘাত করা হচ্ছে যে জুলুম নির্যাতন তাদের উপরে চলছে দোষ একটাই তারা বলেছে আল্লাহ তাআলা আমাদের রব এইজন্য ঘর থেকে বের করে দিচ্ছে দেশ থেকে বের করে দিচ্ছে খুন গুম জুলুম নির্যাতন নির্যাতন স্টিম রোলার পর্যন্ত আজ তাদের উপর দিয়ে চালানো হচ্ছে বর্তমান পশ্চিমা বিশ্বরা মিডিয়ার মধ্যে নিউজ করতেছে যে জঙ্গি সংগঠন হচ্ছে ফিলিস্তিন বাপ একটি কথা আপনাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষদের সূরা হজ 38 এবং 39 এবং 40 নম্বর আয়াত আল্লাহ বলছেন উযিনা লিল লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখছেন আমার বান্দারা হকের পক্ষে টিকে আছে সত্যের পক্ষে টিকে আছে আমার কাবা আমার বাইতুল্লাহ আমার বাইতুল মুকদ্দাস রক্ষার জন্য অনুপ্রেরণা নিয়ে তারা মুক্তিকামী ফিলিস্তিনিরা যখন একেবারে একতাবদ্ধ হয়ে গিয়েছে আমাকে বাঁচতে হবে বাঁচবো তো আল্লাহর জন্য বাঁচবো বাঁচবো তো হকের জন্য বাঁচবো বাঁচবো তো আল্লাহর ঘর বাঁচার মধ্য দিয়ে বাঁচবো বাঁচবো তো নবীজির ইজ্জত রক্ষা নিয়ে বাঁচবো তো এই রকম যখন তাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে যখন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বানাল্লাহ যখন ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে জুলুম নির্যাতন সহ্য করতে করতে যখন দেয়ালের মধ্যে পিঠ লেগে গিয়েছে আল্লাহ তাআলা যুদ্ধের জন্য তখন অনুমতি দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন মুসলমান এমনিতেই বের হয় নাই মার খাইতে খাইতে যখন দেয়ালে পিঠ টেকে গিয়েছে এখন তো আর বাঁচার রাস্তা নাই এখন মরব তো দুই একটারে কুবায়া তারপরে মরব ঠিক কি না বলেন আজ পশ্চিমা বিশ্বগুলো ফিলিস্তিনদেরকে দোষারোপ করছে আহ বড় আফসোস লাগে ভাইয়া তবে যারা শহীদ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের এই পরিমাণ দোয়া করা দরকার প্রত্যেকটা নামাজের পরে আল্লাহ আপনি আমাদের শহীদ মৃত্যু দান করেন যেই মৃত্যুতে কোনো হিসাব নিকাশ নেই সেই মৃত্যু আপনি আমাদেরকে দান করেন আল্লাহ যদি কখনো এরকম সুযোগ দেন তো বুকের তাজা রক্ত জমিনে ঢেলে আল্লাহর জন্য নবীজির জন্য শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধী আমি যে কথাটুকু বলতে চাচ্ছিলাম যুবক আল্লাহর কাছে যে দোয়া করেছেন এই অবস্থায় তিনি শুক্রবারে মৃত্যুবরণ করলেন এবং মৃত্যুর সময় নামাজে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন আমল নামা নিয়ে বিশ্ব নবীজি বলছেন আমার মুখের বাড়ানো কথা নয় বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিটি যখন আল্লাহ তাআলার কাছে গেলেন আমল নামা নিয়ে আল্লাহ তাআলা আমল নামাটা হাতের মধ্যে নিয়ে মুচকি একটু হেসেছেন সুবহানাল্লাহ পড়লেন না সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছেন ওই ব্যক্তিটি মা আবসরু মা আবসরু ওয়াজহুক ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আপনি হাসলেন কেন এখানের মধ্যে একটি টপিক রয়েছে একটি যুক্তি রয়েছে আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষায় গণিতের মধ্যে আপনি 100 এর মধ্যে 99 মার্ক আপনি পেয়েছেন আপনার খাতার পত্রটি আপনার বাবার কাছে আপনি দিয়েছেন তো আব্বাজান সুন্দর করে কাগজটা হাতের মধ্যে নিয়েছে 100 এর মধ্যে 99 বাবা জিজ্ঞেস বাবা পরীক্ষা কত মার্কের 100 পেয়েছো কত 99 তো বাবার মুখে মুচকি মুচকি হাসি ফোটে কেন ফলাফল ভালো এই জন্যই তো হাসছে সম্মানিত সুধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাসছে তো বান্দা জিজ্ঞাসা করছে মালিক আপনি হাসছেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ করে আছেন আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে বিভিন্ন বিষয়ে হতে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন বলছে আল্লাহ আপনি আমার কাছে কি পান আপনি আমার কাছে পান ইবাদত আমি 500 বছরের অধিক আপনাকে স্মরণ করেছি সিজদা করেছি আপনার ইবাদত আমি করেছি এখন আপনার কাছে আমি কি পাই আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি আমার কাছে জান্নাত পাক আল্লাহ আপনি আমার পাওনা আমাকে বুঝিয়ে দেন আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদের ও ফেরেশতারা শোনো আমার দয়ায় আমার অনুগ্রহে তুমি একে জান্নাতের মধ্যে দিয়ে দাও সুবহানাল্লাহ বলতে পারলেন না বান্দাই কথা শোনার সাথে সাথে অন্যরকম অবস্থা হয়ে গেল আল্লাহ আপনি আমার কাছে ইবাদত পান আমি তো 500 বছর বুঝাই দিয়েছি আমি আপনার কাছে জান্নাত পাই পাওনা জিনিস আমি চাচ্ছি আবার আপনার দয়া অনুগ্রহ এখানে আসবে কেন
আমরা দেখি না বর্তমান তো আমি হুজুর মানুষ মনে করেন কোন একজন ভাইয়ের কাছে বলবো ভাই আমাকে 2 লক্ষ টাকা একটু আওলাদ দিয়ে দেন বলবে হুজুর বর্তমান তো প্রেক্ষাপট দেশের রীতিনীতি খারাপ আপনাকে দিব তবে শর্ত হচ্ছে আপনার মোটরসাইকেলটা আমাকে দেওয়া লাগবে বন্ধক হিসেবে কিছুদিন পরে যখন আপনি টাকা দিয়ে দিবেন আপনার মোটরসাইকেল আপনাকে ফেরত দিয়ে দেব দুই মাসের চুক্তি হলো দুই মাস পরে মাশাআল্লাহ ওনাকে আমি ওনার টাকা বুঝিয়ে দিলাম আর উনি যদি আমারে বলে হুজুর এই অনুগ্রহ করিয়া আপনার মোটরসাইকেলটা আপনারে দিয়ে দিলাম মেজাজটা খারাপ হবে কি হবে না বলেন আরে টাকা অবস্থা তো টাকা না দিয়েই দিলাম আমার অনুগ্রহ কিসে আবার পণ্য যদি আমারে দিয়ে দাও সম্মানিত সুদি বান্ধারও মাথার মধ্যে ঘুরপাক খাবে আল্লাহ তুমি ইবাদত পাও ইবাদত বুঝাই দিলাম আমার পাওয়া যদি জান্নাত দিবা এখানে আবার এত ভ্যানগেস কেন অনুগ্রহ কেন আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বান্দা দার হয়ে যা একটা প্রশ্নের জবাব দে আমার তুই এ পর্যন্ত দুনিয়ার জমিনে যখন আসছিস অনেক মানুষ আছে যাদের চোখ দুটো নেই তোর কোটি কোটি টাকা কেন সারা জীবনের সিজদা পারবি না তোকে একটা চক্ষু দেওয়ার জন্য দুটো চক্ষু আমি তোরে দিয়েছি এই চক্ষু দুটির শুকরিয়া হিসাবে সারা জীবনের সিজদা যদি আমি আল্লাহ তাআলা নিয়ে নেই কোনোদিন আদায় করা সম্ভব নয় জবান শক্তি দিয়েছি কখনো আদায় করা সম্ভব নয় চলার শক্তি দিয়েছি কখনো সম্ভব নয় বলার শক্তি দিয়েছি সম্ভব নয় সেন্স শক্তি দিয়েছি সম্ভব নয় কোনোদিন সিজদা দিয়ে শেষ করা বান্দা জান্নাতে যেতে চাইলে আমার অনুগ্রহ দিয়েই তোমাকে যেতে হবে আর যদি জান্নাতে যেতে চাও এক নম্বর কাজ তোমাকে করতে হবে বিল আদেলি সমান সমান যায় যে যতটুকু আপনার কাছে প্রাপ্য তাকে ততটুকুন দিতে হবে তার মধ্যে সবচাইতে বড় পাওনাদার একজনের নাম আওয়াজ দিয়ে বলেন তো ভাই তিনি কে জবান দিয়ে বলেন না তিনি কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বর পাওনাদার পুরো জীবনটা তার জন্যই বিলিয়ে দিতে হবে পারবো না ইনশাআল্লাহ একটি বিষয় স্পষ্ট জানায় দিতে চাই বাংলাদেশের মুসলমান হয়েছি তো কি হয়েছে ভাই একটা বিষয় স্পষ্ট জানেন পুরো পৃথিবীর মুসলমান হচ্ছে একটি দেহ আর এই দেহর মধ্যে আমাদের একটি অঙ্গ হচ্ছে ফিলিস্তিন আরেকটি অঙ্গ হচ্ছে কাশ্মীর আরেকটি অঙ্গ বার্মা আরেকটি অংশ আফগানিস্তান প্রত্যেকটা মুসলমানই আপনার হচ্ছে এক দেহ এক প্রাণ শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে আঘাত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আঘাত করে নাই বিশ্বের মুসলমানদের কলিজা পুড়ে ছারকার করেছে কথা বলেন ঠিক কিনা একটি বিষয়ে বলি যদি আল্লাহ তাআলার জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য মসজিদ রক্ষার জন্য বিশ্ব নবীজির ইজ্জত হেফাজতের জন্য কখনো যদি জীবনের শেষ বিন্দুটুকু রক্ত পর্যন্ত দিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর নবীজির ইজ্জত হেফাজত করতে হয় সব কিছু ছেড়ে আল্লাহর জন্য তৈরি আছি তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে শাহাদাতের পেয়ালা পান করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন واخر دعواهم ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته